কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে শুক্রবার আনুমানিক রাত 1টার দিকে অজ্ঞাতনামা সন্ত্রাসী বাহিনীর গুলিতে সৈয়দ আলম নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তাইফুন নামের আরও এক শিশু আহত হয়েছে, তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী জানান, রোহিঙ্গা সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিবর্ষণের সময় একজন নিহত হন, আহত শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। রোহিঙ্গা উগ্রপন্থী গোষ্ঠী সন্ত্রাসীরা এ ঘটনা ঘটাতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।